হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর এখন আমি তোমাদের জন্য রিভিউ করবো মির্জা সিনেমাটাকে নিয়ে যেটা নিয়ে এই মুহুর্তে বাংলা ইন্ডাস্ট্রিতে একটা হাইপ ক্রিয়েট হয়েছে যে দিন বাদে এরকম একটা মশালা কমার্শিয়াল ফিল্ম রিলিজ করেছে তো কেমন লাগলো আমার এই সিনেমা ডিটেলসে কথা বলবো এই ভিডিওতে রিকোয়েস্ট একটাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো আর কোনো কিছু যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক শেয়ার আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও দেখো অলরেডি এখন অব্দি অন্তত মির্জার অন্তত খান দশেক রিভিউ তোমরা দেখে ফেলেছো তো নতুন করে আর আমি কী বলবো কেনই বা তোমরা এই ভিডিওটা দেখবে তো দুটো দিনটায় কথা বলতে চাই দেখো কিছু লোক রিভিউ করেছে জাস্ট প্রিমিয়ার দেখে আসার পরে প্রিমিয়ারে আমারও ইনভিটেশন ছিল কিন্তু আমি কলকাতায় ছিলাম না যে কারণে মানে যেতে পারিনি তাই রিভিউটা একটু দেরি হলো তো তারা একটা ইনিশিয়াল প্রিমিয়ার দেখার এবং চোখের সামনে ধরো দেব অঙ্কুশকে দেখার এবং তারপরে একটা ইনস্ট্যান্ট রিয়োকশান দিয়েছে কিছু মানুষ আছে যারা পরের দিন সিনেমা হলে গেছে ফার্স্ট শো ফার্স্ট দেখতে গেছে সেখানে একটা একটা হিউজ বলতে পারো যে ফ্যানদের বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস থাকে সেখানে প্রচুর ধরে নাও এরকম মানে ফার্স্ট ডে ফার্স্ট শো থাকে সেখানে তার একটা ইনস্ট্যান্ট রিয়াকশান হয় তো অনেক রকম রিয়াকশান হয় আর একটা রিভিউ হয় যেটা হচ্ছে যে একটু ডিলেড রিভিউ মানে ধরো দেখে আসার পরে রিয়েলাইজ করার পরে এবং ফিল্মটাকে নিয়ে আরও বেশি কিছু বলতে পারো যে লোকের মুখে ওয়ার্ড অফ মাউথ পাবলিসিটি সব কিছু নিয়ে নিজের একটা জাজমেন্ট দেওয়া তো সেইটাই বেসিক্যালি এই রিভিউটাতে হতে চলেছে সেই কারণে এই রিভিউটা অন্যান্য রিভিউগুলোর থেকে আলাদা এবং দেখেছো যে আমার চ্যানেলে কিন্তু প্রায় একটা ন মিনিটের কিন্তু পাবলিক রিয়াকশান আমি অলরেডি রিলিজ করেছি তো আমি কিন্তু ডিরেক্টলি পাবলিকদের সাথে কথা বলে তাদের ওয়াইফটা বোঝার চেষ্টা করেছি এবং সেটাই মূলত এই রিভিউটার মধ্যে কিন্তু রিফ্লেক্ট করবে তো দেখো প্রথমে আমি আমার পয়েন্ট অফ ভিউটা বলি যে গল্প নতুন করে কিছু বলার নেই সেটা হচ্ছে যে একটা আন্ডারওয়ার্ল্ড রয়েছে যেটা একটা বলতে পারো যে একটা পিল পিল যার নাম তো সেই পিলটা নিয়ে একটা মার্কেটিং হয় সেই মার্কেটিংটা মানে অবশ্য অবশ্যই বুঝতে পারছো নার্কোটিক্স ডিপার্টমেন্ট ভালো চোখে দেখছে না তারা এটাকে বন্ধ করতে চায় এবং এই পুরো যে ঘটনাটা সেই ঘটনাটার একটা কিংপিন রয়েছে যার নাম হচ্ছে সুলতান যে চরিত্রটা এখানে কৌশিকাঙ্গুলি প্লে করছেন এবং আরও কিছু মানুষজন রয়েছেন তো বাকি অত ডিটেলসে যাচ্ছি না বেটা সিনেমা হলে গিয়ে দেখাটাই বেটার তো এর সাথে মির্জার কি সম্পর্ক এবং মির্জা কীভাবে এটার সাথে মানে অ্যাসোসিয়ে বা এটার সাথে লিঙ্কড কি বা হচ্ছে মির্জার গল্প সেটাই মূলত দেখানো হয়েছে এবং এখানে যেটা আমার প্রথম পজিটিভ সাইড যেটা লেগেছে সেটা হচ্ছে যে বাংলা ছবিতে যে এই যে এত মাল্টি লেয়ার্ড গল্প বলা না সাধারণত এগুলো খুব একটা হয় না কমার্শিয়াল ছবিতেও কিন্তু খুব মানে একটা বলতে পারো যে একটা আমরা সবসময় লিনিয়ার একটা স্টোরিকেই ভাবি যে খুব লেয়ার্ড স্টোরি কারণ নন লিনিয়ার স্টোরিতে কী হয় যে আমি প্রথমে দেখি যে একটা গল্প এখন প্রেজেন্ট টাইমে দেখাচ্ছে এবং তারপরে দেখাচ্ছে কি যে আমি তার পাঁচটা কী ছিল এবং সেই পাঁচটার পরে তার সে কেন এরকম হলো এবং বর্তমানে সে কী করছে দ্যাটস ইট যেটা আমরা চেঙ্গিজের ক্ষেত্রেও আমি বলবো যে একটা নন লিনিয়ার একটা মানে নর্মাল স্টোরি বা টেলিং ফরম্যাট ছিল বাট মির্জার ক্ষেত্রে কিন্তু ব্যাপারটা আলাদা মির্জার ক্ষেত্রে কিন্তু নন লিনিয়ার ফরম্যাটটা অতটা এফেক্টিভ নয় হ্যাঁ ডেফিনেটলি আর একটা পা স্টোরি আছে নন নন লিনিয়ার ফরম্যাটও রয়েছে কিন্তু প্রচুর এরকম শেডস রয়েছে প্রচুর লেয়ার্স রয়েছে গল্পটার মধ্যে প্রত্যেকটা ক্যারেক্টারের মধ্যে সেটা কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট এবং প্রত্যেকটা ক্যারেক্টার একটা সার্টেন টাইমের পরে তোমাকে শক করবে সেই শক ভ্যালুটা কিন্তু রয়েছে এই ছবিটার মধ্যে হইচ অ্যাকচুয়ালি মেক্স মির্জা সেপারেট ফ্রম দি আদার মাসালা মুভিজ রিলিজড ইন বেঙ্গল তো এই ধরনের গল্পের মানে ক্ষেত্রে যে কমন ফর্মুলা যেগুলো ইউজ করায় সেগুলোর বাইরেও কিন্তু কিছু রয়েছে মির্জাতে এবার মির্জার অন্যান্য দিকগুলো যদি বলি সেটা হচ্ছে ডেফিনেটলি অভিনয় এবং অভিনয়ের দিক থেকে কিন্তু আমার মনে হয় দুজন মানে দুটো ক্যারেক্টার কিন্তু নিজেদেরকে ছাপিয়ে গেছে এক হচ্ছে কৌশিক গাঙ্গুলি অসাধারণ তার ভয়েস মডুলেশন এই ক্যারেক্টারটাতে সুলতানের ক্যারেক্টারটা সেটা অসাধারণ অভিনয় করেছেন এবং দ্বিতীয় বলব হচ্ছে ঐন্দ্রিলা ঐন্দ্রিলা এই ধরনের চরিত্রে আগে অভিনয় করেনি এবং এখানে কিন্তু ও নিজেকে অ্যাজ এ অ্যাক্টার কিন্তু রিডিসকভার করেছে এরপরে কিন্তু ওকে অনেক ক্যারেক্টারে ভাবা যেতে পারে তো সেই জিনিসটা কিন্তু ঐন্দ্রিলা এখানে এস্টাবলিশ করে দিয়েছে তবে এর পাশাপাশি কিন্তু একটা নেগেটিভ সাইড বলে দি সেটা হচ্ছে যে এখানে কিন্তু সবথেকে ডিসঅ্যাপয়েন্টিং আমার লেগেছে ঋষি কৌশিককে ঋষি কৌশিকের মানে বলতে পারে সব কিছু ভালো কিন্তু ঋষি কৌশিকের ক্যারেক্টারটা না খুব একটা ভালো লেখা হয়নি এটা টু বি ভেরি অনেস্ট ঋষি কৌশিক কিন্তু কখনোই মির্জার ভালো বা সুলতানের ভালো কম্পিটিটার হয়ে উঠতে পারেনি এই ছবিতে তো এই জায়গাটা আমার একটা জায়গা উইক লেগেছে মির্জার আরও একটা ভালো পার্ট হচ্ছে সেটা হচ্ছে যে মির্জারতে কিন্তু ইমোশনাল পার্টগুলো যেখানে যেখানে ইমোশনাল রিলেশন গুলো দেখানো হচ্ছে সেখানে ছোটো বাচ্চার সাথে মির্জার সম্পর্ক বা ধরো তোমার মানে চাচার সাথে মির্জার সম্পর্ক যে ক্যারেক্টারটা শান্তিলাল প্লে করেছে বা বলতে পারো এখানে ঐন্দ্রিলার সাথে মির্জার সম্পর্ক এই যে ইমোশনাল পার্টগুলো বা ইভেন মানে শোয়েবের সাথে সুলতানের সম্পর্ক বাবা ছেলের সেই প্রত্যেকটা ইমোশনাল পার্টগুলো খুব সুন্দর করে ডিল করেছে ছবিটা যে কারণে ছবিটা দেখতে আরও ইন্টারেস্টিং লাগে এই ধরনের ছবিতে ইমোশনাল পার্ট বা ইমোশনাল বন্ডিংটা খুব ইম্পর্টেন্ট রোল প্লে করে সেটা কিন্তু এখানে করছে তো দিজ আর দি গুড পার্টস এবং আরেকটা যেটা বলতে হবে অবশ্যই সেটা হচ্ছে যে মিউজিক ছবির মিউজিক কিন্তু ভালো গানগুলো কিন্তু ওভার দ্য স্ক্রিন দেখতে ভালো লাগছে এবং অ্যাকশান কোরিওগ্রাফি ডান্স কোরিওগ্রাফি বোথ আর গুড বাংলা ছবির নিরিখে কিন্তু দুটোই বেশ ভালো লাগছে মির্জা গানটার ভেতরে কিন্তু ডান্স কোরিওগ্রাফি যথেষ্ট ভালো লোকজন এনজয় করছিল আমি হলের ভিতরে দেখেছি এবং অ্যাকশান কোরিওগ্রাফি কিন্তু ওভারঅল ভালো এবং বিশেষ করে লাস্ট সিনটাতে যেখানে ঐন্দ্রিলা অ্যাকশন করছে দ্যাট পার্টিকুলার সিন ইজ সুপার তো এই জায়গাগুলো কিন্তু স্ট্যান্ড আউট এই ছবিটা তো বাংলাতে এরকম ধরনের কিন্তু আমরা খুব একটা দেখতে পাই না সেই জায়গা থেকে কিন্তু ডেফিনেটলি ছবির আলাদা একটা জায়গা তৈরি করে এবং ওভারঅল যেটা বলতে হবে সেটা হচ্ছে যে অ্যাজ এ প্রডিউসার অ্যাজ এ প্রডিউসার বলছি আমি অঙ্কুশ কিন্তু অত্যন্ত সততার সাথে এখানে কাজ করেছে এবং অঙ্কুশ কিন্তু এখানে মানে ঠিক যতটা করার দরকার এই ছবিটাকে স্কেল আপ করার জন্য যা যা দরকার অ্যালং উইথ অভিয়াসলি সুরিন্দর ফিল্মস তো সেই জিনিসটা কিন্তু করেছে কার্পণ্য করেনি কোথাও তো ছবিটাকে সেইভাবেই তৈরি করা হয়েছে তার কালার গ্রেডিং বলো তার বিজিএম বলো তার মানে ফটোগ্রাফি বলো মানে সিনেমাটোগ্রাফি বলো সব কিছু সেই লেভেলের কিন্তু করার চেষ্টা করা হয়েছে এবার নেগেটিভ পার্ট কি রয়েছে নেগেটিভ পার্ট যেটা রয়েছে সেটা হচ্ছে যে গল্পটার যে বলতে পারো যে বা স্টোরিটা যে মোটিভটা যে মির্জা মির্জা কেন হলো এইটা আমার উইক লেগেছে এই জায়গাটা আমার কোথাও মনে হয়েছে যে এইটা খুব মানে ইজি সলিউশন কাইন্ড অফ জিনিস এটা আরেকটু বেশি হওয়া দরকার ছিল মানে একজন সাধারণ মানুষের মির্জা হয়ে ওঠার গল্পর পিছনে যে গল্পটা থাকা দরকার সেই গল্পটা কিন্তু আমার খুব একটা স্ট্রং লাগেনি আর দ্বিতীয় যেটা বলবো সেটা হচ্ছে অঙ্কুশ ইন্দ্রিলার প্রেম যেটা ডেফিনেটলি একটা কমার্শিয়াল ছবিতে কী হয় যে একটা মাস কমার্শিয়াল ছবিতে লোকে হিরোইনোইনের মধ্যে প্রেম দেখতে যায় এখানে সেই প্রেমটার কিন্তু পুরো বিল্ড আপটা একটা গানের মধ্যে তাদের প্রথম আলাপ হলো এবং একটা গানের মধ্যে তাদের প্রেম হয়ে গেলে এই জায়গাটা কিন্তু আমার কোথাও সামহাও মনে হয়েছে যে এই জায়গাটা ঠিক ওয়ার্ক করছে না ছবির লেন্থ নিয়ে অনেকে কথা বলছে যে ছবির লেন্থ এত বেশি আমি বলবো যে খুব একটা বেশি আমার লাগছে না কারণ এই ধরনের ছবি যে বিল্ড আপ যে এটা তো পার্ট ওয়ান জোকার পরে আসবে টাইগার তো সেই বিল্ড আপটা যে দিয়েছে এবং লাস্টে যে ক্যামিওটা কে করেছে না করেছে এগুলো তো আমরা অলরেডি জেনে গেছে আলাদা করে বলবো না কিন্তু সেই ক্যামিওটাকেও বিল্ড আপ দেওয়া হয়েছে যাতে মানে আমার পরের যে পার্টটা আসবে সেটা যেন আরও ভয়ানক হতে পারে তো সেই বিল্ড আপটাও কিন্তু অনেকটা সময় ধরে দেওয়া হয়েছে দ্যাটস ওয়াই ইট টুক সাম টাইম বাট ওভারঅল দর্শকদের দিক থেকে যদি বলি দর্শকেরা কিন্তু খুব পজিটিভলি কিন্তু রিসিভ করছে ছবিটাকে হুইচ ইজ দি বেস্ট পার্ট অ্যান্ড দি মানে সব থেকে বলতে পারো যে বাংলা ইন্ডাস্ট্রির জন্য খুব একটা ভালো সাইন যে এরকম একটা মাস কমার্শিয়াল ছবি অনেকদিন বাদে তৈরি হয়েছে এবং দর্শক কিন্তু সেইভাবে এটাকে অ্যাকসেপ্ট করছে এটা কিন্তু রাস্তা খুলে দিচ্ছে খাদানের জন্য বা আগামী দিনে যারা এই ধরনের বড় প্রজেক্ট নিয়ে আসতে চায় তাদের জন্য তো অল দ্য বেস্ট ফর দি টিম আমার জন্য মির্জা ডেফিনেটলি হলে গিয়ে দেখুন এবং দেখার পরে কেমন লাগলো কমেন্টে এসে জানান এই ভিডিও থেকে যদি কোনো কিছু ভালো লেগে থাকে ভিডিওটাকে লাইক শেয়ার এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন দেখা হচ্ছে আপনাদের সাথে আমার পরের কোনো ভিডিওতে এলেন বাই বাই